রাজনীতি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে ভাই রাজনীতি দিন শেষে সকল কিছুকে কন্ট্রোল করে, আর যে কোনো কিছু নিয়া রাজনীতিকরণ হইয়াই যায়। সাধারণ ছাত্রছাত্রীদের কোটা আন্দোলনটা একটা সময়ে আপনার হয়ে গেল সরকার পতনের আন্দোলন, আর এই বিষয়টাকে অনুধাবন করে সরকার যেটা করল, ইন্টারনেট অফ করে দিল, তাড়াতাড়ি আদালতকে যেভাবে হোক মানে যেই দাবিটা নিয়ে এত বড় ঘটনাগুলো ঘটলো সেটাকে সামনে নিয়ে আসলো। ফাইনালি কোটা আন্দোলনের যেই হাইকোর্ট বা সরি সুপ্রিম কোর্টের যেই রায় সেটাকে সরকার প্রজ্ঞাপন জারি করে গতকালকে রাতেই কিন্তু আপনার এই মুহূর্তে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। এরপরে সাধারণ ছাত্রছাত্রীরা যারা আন্দোলনে ছিল, সরকারের বক্তব্য, প্রশাসনের বক্তব্য যে তারা ঘরে ফিরে গেছে, তাহলে এখন যে মাঠে আছে, বিভিন্ন জায়গায় সহিংস আন্দোলন চলছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, পুলিশ মরছে, রাষ্ট্রীয় সম্পত্তি জ্বলছে, এগুলা কারা ঘটাচ্ছে? প্রশাসনের বক্তব্য হচ্ছে বা রাজনৈতিকভাবে সরকারের বক্তব্য হচ্ছে এগুলা হচ্ছে বিএনপি জামাত বা যারা সরকার পতনের আন্দোলন হিসাবে এই আন্দোলনটাকে ডাইভার্সন দিতে চেয়েছিল তারা। এখন এইটা নিয়ে এই আন্দোলনটার ভবিষ্যৎ কোন দিকে যাবে, এখন এটা নিয়ে আমাদের যারা সমন্বয়ক আছেন, এখন সমন্বয়কদের মধ্যে আবার কয়েকটা টিম আছে, এরা একে অন্যের সাথে এই মুহূর্তে বিভাজিত হয়ে গেছে। গণমাধ্যমে আসা বক্তব্যগুলোকে আমরা যদি দেখি, এক একটা গণমাধ্যমে এক এক রকম বক্তব্য আসছে। যেমন আমরা যদি দেখি নেত্রা নিউজ অথবা ডয়চে ভেলে অথবা মানে আরও যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্লাস বাংলাদেশের কিছু গণমাধ্যম যেমন দৈনিক মানব জমিন, তারা বলছে এক কথা, আবার যে ভিডিও ফুটেজগুলো আমরা সরাসরি সময় টিভি বা আরও গণমাধ্যমে দেখতে পাচ্ছি, কম বেশি তো এখন সবাই দেখছেন, সেইখানে আসছে ভিন্ন কথা। মানে সমন্বয়কদের মধ্যে দুইটা টিম তৈরি হয়ে গেছে। একটা টিম বলছে যে কমপ্লিট শাটডাউন এটাকে তারা তুলে নিয়েছে, যেহেতু দেশে কারফিউ জারি আছে, এই শাটডাউন বন্ধ, সরকারকে তারা চার শর্তে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে দিচ্ছে। এটা কারা? যারা এই আন্দোলনটাকে মানে কি বলা যায় এই মুহূর্তে শাটডাউন বন্ধের পক্ষে। আবার মানব জমিনে বা ডয়চে ভেলেতে আসা যে বক্তব্যগুলো আছে সেইখানে দেখা যাচ্ছে যে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সমন্বয় অথবা তাদের নিরাপত্তার খাতিরে তারা হয়তো পরিচয় প্রকাশ করছে না, বা বিবিসি কয়েকজনের পরিচয় প্রকাশও করেছে, তারা বলছে যে এই যারা সমন্বয়ক আছেন, যারা গণমাধ্যমে এসে বক্তব্য দিচ্ছেন, তাদের বক্তব্যে আন্দোলন আসলে বন্ধ হবে না, এটা চলবে। এখন কিভাবে চলবে সেটা তারা তাদের মধ্যে সমন্বয় করার চেষ্টা করছেন, যেহেতু দেশে ইন্টারনেট অফ, সেলফোনের ডেটা পর্যন্ত অফ বিভিন্ন জায়গায়, তো সেই কারণে তারা একে অন্যের সাথে কমিউনিকেশন লেস আছে, আর যার কারণে আন্দোলনটা সামনের দিকে কিভাবে যাবে বা এটাকে কিভাবে এন্ডিং পয়েন্ট টানবে সেটা তারা এখনও সিদ্ধান্ত নেয়নি। তবে তারা বলছে আন্দোলনটা চলবে, শাটডাউন চলবে। তাহলে আমরা কাদের কথা সঠিক মনে করে নিব? এইটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার দুই ধরনের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। যারা সরকার দলীয় আছেন, আওয়ামী লীগের আছেন, তারা বলছেন একরকম কথা, আবার যারা বিরোধী দলীয়, যারা চান যে এই সরকারের পতন হোক, তারা আবার নানানভাবে এই আন্দোলনটাকে জীবিত রাখার চেষ্টা করছেন। তো এটা হচ্ছে যার যার ব্যক্তিগত পয়েন্ট অফ ফায়দা থেকে এই কাজগুলো করছে। তবে ছাত্রদের আসলে এই মুহূর্তে কি করা উচিত এটা নিয়ে অনেকে ভাবছেন। আমি যতটুকু বুঝি যে আন্দোলনের যে মূল গতিপথ সেটা কিন্তু থমকে গেছে। কোটা ইস্যুতে যে আন্দোলনটা ছিল, সাধারণ ছাত্ররা কিন্তু রাজনৈতিক শেখ হাসিনা সরকার পতনের জন্য মাঠে নামে নাই, তারা শেখ হাসিনা সরকারের পতন অথবা আরও বিভিন্ন বক্তব্য তখনই দেওয়া শুরু করছে যখন পুলিশি নির্যাতন শুরু হইল, অথবা প্রধানমন্ত্রী স্লিপ অফ টাং হোক, যেভাবে হোক, তিনি সাংবাদিকের প্রশ্নের অ্যান্সারটাকে গাইডলাইন দিতে গিয়ে একটা যে রাজাকার শব্দটা নিয়ে আসলো, তখন থেকে ছাত্ররা আসলে মানে টোটালি এটা একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে গেল। সেই পরিস্থিতিকে সরকার বা তাদের পুলিশ বাহিনী আপনার সেটাকে কন্ট্রোল করতে যাওয়ার পরে হিতে বিপরীত হয়ে গেল। তো সকল কিছু মিলাইয়া এরপরে কিন্তু সরকার সেই খোলা জলে খাইল, মানে কোথাও না কোথাও সুপ্রিম কোর্ট থেকে ফাইনালি কিন্তু সিদ্ধান্তটা চলে আসলো। তো সিদ্ধান্তটা চলে আসার পরে এখন বেশিরভাগ মানুষ যারা আছেন দেশে বিদেশে, তারা মনে করছেন যে এই মুহূর্তে দেশকে আর অস্থিতিশীল করে তোলার দরকার নাই। সাধারণ ছাত্ররা যারা মারা গেছে এইটার ব্যাপারে, তাদেরকে যারা মারছে, যারা হত্যা করছে, তাদের উপর যারা নির্যাতন করছে, সেই সকল পুলিশ সদস্যদের শাস্তি হওয়া উচিত। পাশাপাশি যারা রাষ্ট্রীয় স্থাপনাগুলোকে জানাই দিছে ছাত্র আন্দোলনের সুযোগ দিয়ে ভিতরে, তাদেরও বিচার হওয়া উচিত। এখন আসলে কোন পথে যাবে আন্দোলন আমার কাছে এখনও বিষয়টি স্পষ্ট না, যেহেতু এখনও কারফিউ জারি আছে, ইন্টারনেট বন্ধ, দেশের ভেতরে আসলে কি চলছে, সাধারণ যেই সমন্বয়করা আছেন তারা আসলে কে কোন পর্যায়ে, অনেকে তারা সেলফোন বন্ধ করে পালাইয়া বেড়াচ্ছে কারণ পুলিশ চিরুনি অভিযান শুরু করেছে, তো একটা মানে
কঠিন একটা সিচুয়েশন যাচ্ছে। অনেক ছাত্রছাত্রীরা টেনশনে আছে যে তারা হলে যাওয়ার পরে আসলে কোনো বিপদে পড়বে কি না, কারণ সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো ভাইরাল আছে। সেখানে ছাত্রলীগ যেভাবে প্রতিশোধের ঘোষণা দিয়ে রাখছিল সাদ্দাম, সেই প্রতিশোধ নেবে কি না, অথবা যারা ছাত্রলীগের নেত্রীদের গায়ে হাত দিয়েছে, ভিডিওগুলোর ফুটেজ আছে, ভাইরাল আছে, এরা কি ক্যাম্পাসে গিয়ে টিকবে কি না, অন্যায় অত্যাচার নির্যাতনের শিকার হবে কি না, এখানে কিন্তু অনেক কিছু কানেক্টেড, বিষয়টা এখানে শেষ না। তো আমার মনে হয় এগুলার একটা যৌক্তিক সমাধান, একটা যৌক্তিক আশ্বাস প্রধানমন্ত্রীর খোদ দেওয়া উচিত যে হ্যাঁ, যে সকল ক্যাম্পাসে ছাত্ররা আন্দোলন করছে, ছাত্ররা, তাদের বিরুদ্ধে কোনো রকম হয়রানি, তাদের বিরুদ্ধে কোনো ধরনের গায়েবী মামলা, অথবা বিভিন্ন ইস্যুতে তাদেরকে ডিস্টারবেন্স, অথবা তাদেরকে ছাত্রলীগ কর্তৃক অথবা ছাত্রীলীগ কর্তৃক আমরা যেটাই বলি যে সেইখানে কোনো স্টুডেন্টসদেরকে কোনো রকম হয়রানি করা হবে না, কোনো রকম নির্যাতনের শিকার হতে হবে না, কোনো রকম মানে ঝামেলায় পড়তে হবে না, এই বিষয়গুলোতে ছাত্ররা এই মুহূর্তে কিন্তু বিভাজিত হয়ে আছে যে আমরা যে হোস্টেলে যাব, হলে যাব। তো এই যে ফুটেজগুলো আছে বা যেই ঘোষণাগুলো আসছে যে একটা একটা বদলা নেওয়া হবে, সকল কিছু মিলাইয়া সাধারণ ছাত্রছাত্রীরা ভয় পাচ্ছে। এখন এই ভয়টার কারণে হচ্ছে কি, কেউ ভাবছে যে আমরা কি এখান থেকে সোজা হলে ফিরে যাব, বাসায় যাব, নাকি বাসায় গিয়েও তো এখনও যে পুলিশ চিরনি অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায়, তো এখানে অনেক ছাত্রছাত্রীও গ্রেপ্তার হচ্ছে, তারা যেই দলেরই হোক, যেটাই হোক, এখন সবার কাছে বিষয়টা ছাত্র। তো এই মুহূর্তে আমার মনে হয় পুলিশের এমন অভিযান বন্ধ রাখা দরকার, বিশেষ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ছাত্রছাত্রী যারা এই আন্দোলনটাতে প্রথমে অংশগ্রহণ করেছিল, এরপর পরিবেশ পরিস্থিতির কারণে বুঝে হোক না বুঝে হোক এখানে অনেকগুলো ঘটনা ঘটছে, জোশের ঠেলায় হোক, আবেগে হোক, এখানে ঘটনা ঘটছে। তো সেই ঘটনায় একটা ছাত্রছাত্রীরও আইনিভাবে হয়রানি করা যাবে না, তাদেরকে কোনোভাবে প্রতিশোধের মূলক ব্যবস্থা নেওয়ার জন্য টার্গেটেড করা যাবে না, ইভেন কাউকে মারধর কোনো কিছুই করা যাবে না। এখন এই বিষয়গুলো সাধারণ ছাত্রছাত্রীরা আসলে আশ্বস্ত কার কাছে পাবে? পুলিশের বিভিন্ন বক্তব্যেরা ভয় পাচ্ছে, একটা টেনশন কাজ করছে, গার্ডিয়ানরা টেনশনে আছেন যে বাচ্চাটাকে আবার কে হলে দিব নাকি এখান থেকে পড়াশোনায় শেষ করে দিব। আবার অনেক জায়গায় আমরা দেখছি ফেসবুকে ছড়িয়ে পড়ছে যে ছাত্রলীগের বিভিন্ন সংগঠন যারা কে কোন কলেজে কোন আন্দোলন দিছে, কার ছবি আছে, ফুটেজ আছে, এগুলো আবার এরা বিভিন্ন নাম্বার করে নোট রাখতেছে যে পরে দেখে নিব। তো এগুলো স্বাভাবিক একটা ভীতিকর পরিস্থিতি ছড়াচ্ছে। আর যদি এখন আন্দোলনটা এই কারণে একটু তো স্থবির আছে বা বিভাজনের জায়গাটা ঠিক এই জায়গাতেই যে ঘরে ফিরে গেলে তো ভাই ঘরের মধ্যে ঢুকা পুলিশ আবার আমাদেরকে গ্রেপ্তার করবে, কয়েকটা ফুটেজ আমরা দেখছি, তো এগুলাতে মানুষের মধ্যে ভয় কাজ করতেছে যে হোস্টেলে ফিরে গেলে, আমি হলে ফিরে গেলে এই যে সাদ্দামের রুমের যারা ভাঙচুর করছে অথবা বিভিন্ন জায়গায় ছাত্রলীগ নেতা নেত্রীদের যারা হেনস্থা করছে, সেই জায়গাগুলোতে তারা কি আসলে আগের মতন নিশ্চিন্তে পড়াশোনা চালিয়ে যেতে পারবে? আমারও তো মনে হয় না পারবে। তো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একটা স্পষ্ট নির্দেশনা, একটা স্পেশাল বক্তব্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া উচিত যে হ্যাঁ, তোমরা যদি যারা কোটা আন্দোলনের পক্ষে গিয়ে ভূমিকাগুলো রাখতে গিয়া আবেগে হোক, জোশে হোক, যে যেই মুভমেন্টে গেছো, তোমাদের কোনো সমস্যা হলে সরাসরি আমি একটা নাম্বার দিলাম অথবা আমি একটা সেক্টর দেখালাম, এখানে আইসা তোমরা কমপ্লেন করবা, আমি তাৎক্ষণিকভাবে বিষয়টাকে দেখব। আইনশৃঙ্খলা বাহিনীকে একটা নির্দেশনা দেওয়া যেতে পারে যে কাউকে হেনস্থা হয়রানি করা যাবে না, যাদের বিরুদ্ধে মামলা টামলা হয়েছে এদেরকে যদি মুক্ত করে দেয় অন্তত ছাত্রদের মধ্য থেকে, তা আমার মনে হয় যে এই বিভাজনটা বন্ধ হয়ে যাবে এখন যেটা আছে। কারণ এখন এটা নিয়ে অবশ্যই রাজনীতি হচ্ছে, বিশেষ করে গুজবগুলো যেগুলো আমরা দেখছি, প্রত্যেকটা গুজব, প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাইছেন এটা একটা গুজব ছিল সরাসরি। আবার ধরেন এই যে বিভিন্ন দেশের ভিডিওগুলোকে সেনাবাহিনীর বইলা, আবার পুরান ভিডিও বারবার রাতের দৃশ্য, গতকালকে এতজন মেরা ফেলছে, তো এগুলা যেগুলো ছড়ানো হচ্ছে এগুলো উদ্দেশ্য প্রণোদিত। সাধারণ মানুষ সারা বাংলাদেশ এই জায়গাতে আসছিল ছাত্রছাত্রীদের পক্ষে, বিএনপি অথবা জামাত শিবির অথবা জাতীয় পার্টি অথবা অন্যান্য যারা সরকার বিরোধী রাজনৈতিক দল আছেন, তাদের কোনো আন্দোলনে, তাদের কোনো ডাকে, তাদের নিজস্ব নেতাকর্মী ছাড়া এদেশের মানুষ কিন্তু এখনও রাজপথে নামে নাই। জাস্ট স্টুডেন্টস প্রোটেকশন থেকে পুলিশের কয়েকটা বিতর্কিত ভূমিকা, আবু সাইদকে গুলি, এগুলো থেকে কিন্তু একটা ইন্টারন্যাশনালি এটা আলোচনায় চলে আসছিল, কারণ সারা বাংলাদেশ এটাতে জায়গা উঠছিল। তো সে বাংলাদেশের মধ্যে অবশ্যই রাজনৈতিক অ্যাক্টিভিটিস আমরা দেখেছি, ছিল, আছে। আবার দেখেন মধ্যপ্রাচ্যে এখন আমরা যারা বসবাস করছি, প্রবাসী ভাইরা, তারাও যখন কথা বলছে দেখছেন আপনার জন্য কি পরিস্থিতি অপেক্ষা করছে। যে কোনো সময় আপনাকে সরকার দেশে ব্যাক করানোর সুযোগ রাখে, কারণ মিডল ইস্টের সরকারগুলো বাংলাদেশ সরকারের কথা শোনে, এইসব দেশ শোনে না, বাট ওইখানে কিন্তু এগুলোর কিছু চুক্তিভিত্তিক অ্যাক্টিভিটিস আছে। তো যাই হোক, আমরা চাই আর বাংলাদেশকে সহিংস অবস্থানে না দেখতে, দেশের অর্থনীতি স্থবির হয়ে আছে,
আমরাই কিন্তু এগুলো শিকার হব। বললাম না, যতগুলো সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, সরকার তো আর এগুলো পকেটের টাকা দিয়ে করবে না, সরকারের পকেটের টাকা আমাদের টাকাই। তো এগুলোকে রিকাভারিং করার জন্য একটা অস্থির অর্থনৈতিক অবস্থা যেহেতু চলছে, আবার কিন্তু আমাদের পকেট থেকে নতুন করে ভ্যাট ট্যাক্স তৈরি হইতে পারে, মানে বিভিন্নভাবে টাকাগুলো আবার নেওয়া হবে। তো সমন্বয়কদের একসাথে বসা উচিত, তাদের আলোচনার ইস্যু হওয়া উচিত। আমি যেই কথাগুলো বলছি আমার মনে হয় যে এগুলা হইলে অন্তত ছাত্রছাত্রীদের নিরাপত্তা জরুরি, কারণ ডিফারেন্ট কিছু ঘটবে এটা আমরা সবাই ভাবি, এমনকি এটাই হবে। তবে সেখানে যেন কোনো ছাত্রছাত্রী স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলের তার কোনো রকম ডিস্টারবেন্স না হয়, এটার একটা গ্যারান্টি যদি প্রধানমন্ত্রী তিনি মুখ দিয়ে বইলা দেন, বা যারা নেতা নেত্রী আছেন আপ লেভেলের সরকারের বিভিন্ন সেক্টরগুলোতে কাজ করেন, আইজিপি হতে পারে, সেনাপ্রধান হতে পারে, ডিবির প্রধানরা হতে পারেন, যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা সুষ্ঠু সমাধান হবে। অন্যতো এটা নিয়ে রাজনীতিকরণ থামানো যাবে না, প্রতিদিনই মানুষ মরছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।